নিশ্চয় গহপুরের মিন্টু ঘাটত এক নান্দনিক দৃশ্য, যা খাৰৈ নদী আছে। খাৰৈ নদীত জাক জাক শরালি হাঁ দেখা গৈছে। যেহেতু শরালি হাঁ বর্তমান সময়ত প্রায় কমি আহিছে, আর তার পরিবর্তে কিন্তু এই অঞ্চলত জাক জাক শরালি দেখিবলৈ পোৱা গৈছে। সতীর্থই দেখাব যে জলকেলি করে আছে শরালি হাঁ সমূহে, আর বিভিন্ন সময়ত এই শরালি হাঁ সমূহ বিশেষকৈ ডিসেম্বর আর জানুয়ারী মাহলৈকে এই খাৰৈ নদীত থাকে প্রতি বছরে। আর এই ইয়ার নান্দনিক দৃশ্য চাবলৈ বিভিন্ন প্রান্তর পৰা লোকসকল আহে, আর ইয়ার যি স্থানীয় লোকসকল আছে তেওঁলোকে এই শরালি হাঁ সমূহ যাতে কোনেও মারিব নোৱাৰে তাৰ ওপৰত বিশেষ দৃষ্টি রাখে, তেওঁলোকে রক্ষণাবেক্ষণ দিয়ে। ই এক সুন্দর পদক্ষেপ। স্থানীয় লোক আছে কওকচোন, যেহেতু খাৰৈ নদীৰ পাৰত ইমান জাক জাক শরালি হাঁ প্রতি বছরে আহে। নিশ্চয় হয় হয় প্রতি বছরে আহে। মানে মিন্টু ঘাটত যদি ইয়াত বনভোজস্থলী আছে, আসলে মই স্থানীয় বুলি ক'লেও নহব, মই পরিবেশটো চাই পেলে ভাল লাগে ৰখিছোঁ। যিখিনি শরালি হাঁ ইয়াত থাকে এই জিরাহী ডিসেম্বর জানুয়ারী দুটা মাহ, ইয়ার যিখিনি স্থানীয় লোক, স্থানীয় লোকে এই হাঁখিনি রক্ষণাবেক্ষণ দিয়াত বড় ধুনিয়া পদক্ষেপ লৈছে। শরালি হাঁটো প্রায় কমি আছে। নাই 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 নাই, আপোনালোকে বজাৰত আমার লোকেল হাঁটো পাব, চীনা হাঁ পাব, ৰাজহাঁহ পাব, কিন্তু এই বস্তুটো নাইকিয়া হৈছে। এই বস্তুটো আপোনালোকে অকল মিন্টু ঘাটতহে দেখিবলৈ পাব। গতিকে ইয়াৰ স্থানীয় লোকখিনিক মানে ধন্যবাদ দিব লাগিব, তেখেতসকলে এই বস্তুখিনি রক্ষণাবেক্ষণ দিয়াত যথেষ্ট মানে ভাল পদক্ষেপ লৈছে। আর ইয়ার সৌন্দর্য, পক্ষীর যিখিনি সৌন্দর্য সেয়া চাবলৈ লোকসকল আহিছে আহিছে বিভিন্ন দূরের পৰা মানুহ আহে এই চৰাইখিনি চাবলৈ। আপোনালোকো আহক দেখিব, মাত্র দুটা মাহে থাকে এই চৰাইখিনি। সতীৰ্থক পুনৰ দৃশ্য দেখাবলৈ অনুরোধ কৰিছোঁ। শরালি হাঁহর যি পক্ষীর কলরে তার আসলে আনন্দমুখর পরিবেশের এক সৃষ্টি হয়েছে। আর বিশেষকৈ এই সময় শরালি হাঁ রক্ষণাবেক্ষণ দিয়াত এই অঞ্চলের লোকসকলে কিন্তু যৎপরোনাস্তি চেষ্টা করে, কোনো লোকে যাতে সেই চৰাই সমূহ হত্যা করব নোৱাৰে বা মারিব নোৱাৰে তার ওপর চোকা দৃষ্টি রাখে। আর গহপুরের এই মিন্টুঘাট অঞ্চলত এই বিশেষকৈ লোকসকল আহে যিসমূহ শরালি হাঁ তার সৌন্দর্য উপভোগ করবলৈ। শূন্য আকাশত শরালি হাঁহর যি জাক সৌন্দর্যময় হয়ে উঠে, উড়ি থাকে, আর সেয়াই যেন উপভোগ করবলৈ আহে। আর আমি এনেদরে যিসমূহ বর্তমান সময়ত হেরাই যাবলৈ ধরেছে শরালি হাঁহ, সেইসমূহ কিন্তু মিন্টু ঘাটত দেখিবলৈ পোৱা গৈছে। আর আমি দেখুৱাবলৈ চেষ্টা করি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলক এইসমূহ শরালি হাঁহর এক সুন্দর সৌন্দর্যময় পরিবেশ।